শুক্রবার 18 মার্চ পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত, যার অর্থ ভাগ্য রজনী। এ রাতে মহান আল্লাহ তাআলা আগামী 1 বছরের জন্য মানুষের রিজিক, জন্ম মৃত্যু ইত্যাদি বিষয় নির্ধারণ সহ তার সৃষ্ট জীবের উপর অসীম রহমত নাজিল করে থাকেন বলে এ রাতকে শবে বরাত বা ভাগ্য রজনী বলা হয়। প্রতি আরবি শাবান মাসের 15 তারিখে শবে বরাতের রাত্রি বলে ধরা হয়। শবে বরাত একটি পূর্ণময় রজনী। এ রাতে আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ ক্ষমা করে দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তার বৃদ্ধাঙ্গুলি নড়ল, তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এ আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সেজদা দেখে আমার আশঙ্কা হচ্ছিল আপনি মৃত্যুবরণ করেছেন কি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও আল্লাহর রসুল ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি মনোযোগ দেন, ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। শবে বরাতে আমাদের করণীয়, এ রাতে বিশেষ করে আমরা কয়েকটি আমল করতে পারি। বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, জিকির আজগার করা, দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ পড়া, সালাতুত তাসবি পড়া, বেশি বেশি ইস্তেগফার পড়া, অধিক পরিমাণে চোখের পানি ঝরিয়ে নিজের জন্য, সমস্ত মুসলমানদের জন্য এবং মৃত আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা, লাইলাতুল বরাতের পরের দিন রোজা রাখা, একাকী কবর জিয়ারত করা, শবে বরাতে যা যা করা যাবে না। এ রাতকে উপলক্ষ করে মসজিদে বিপুল পরিমাণ কোনো জনসমাগমের আয়োজন করা যাবে না। শুধু শবে বরাতকে কেন্দ্র করে মসজিদে বা ঘরে প্রয়োজন অতিরিক্ত লাইটিং করা যাবে না। ইবাদত মনে করে হালুয়া লুটির আয়োজন করা যাবে না। ইবাদত মনে করে খাসি জবাই করা যাবে না। আতশবাজি ফটকা ফোটানো যাবে না। ইবাদত বন্দেগি বাদ দিয়ে অথবা ঘোরাফেরা করা যাবে না। গ্রহীত ও অশ্লীল কোনো কাজ করা যাবে না। অন্য কারো ইবাদতের ভাগ ঘুমের বিঘ্ন ঘটানো যাবে না এবং দলবেঁধে কবরস্থানে যাওয়া যাবে না।